নমস্কার আপনারা দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা শুরু করছি জেলা সারা দিন জেলা সারা দিনের শুরুতেই চোখ রাখবো হেডলাইনসে খোলামেলা মেজাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্শিয়াং সার্কিট হাউস থেকে হেঁটে মহানদীতে রাস্তার দোকানে চা খান মমতা চার কেন্দ্রের উপনির্বাচনে শেষ বেলার প্রচারে ঝড় শাসক বিরোধীর নদিয়ার শান্তিপুরে চতুর্মুখী ভোট প্রচারে হেভিওয়েট নেতারা রাজ্য উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ রাস্তায় নেমে মাস্কহীন ব্যক্তিদের সতর্ক করল প্রশাসন বিভিন্ন বাজারে হানা পুলিশের যানজট এড়াতে টোটো চালকদের নির্দিষ্ট রুট ও সময় বেঁধে দিল জঙ্গিপুর ট্রাফিক পুলিশ প্রশাসন উদ্যোগে খুশি নিত্যযাত্রীরা ব্রাহ্মণী নদীর সেতু ভোগান্তি কাটোয়ার মালঞ্চ দোয়াশিম গ্রামের মানুষ মঙ্গলবার সেতু ভেঙে পড়ে গেল কোনো ক্রমে প্রাণে বাঁচেন দুই ব্যক্তি কালীপূজোর আগে দিনরাত ভুলে মালা গেঁথে চলেছেন রায়গঞ্জের কাঞ্চনপল্লির মালাকার শিল্পীরা তবে আশানুরূপ উপার্জন নেই মন খারাপ শিল্পীদের বন্দে মাতরম মন্ত্রে কালীপূজো শুরু এবং আরতির পরে ওই মন্ত্রেই মন্দিরের দরজা বন্ধ এই পরম্পরায় আজও পুজো হচ্ছে দুর্গাপুরের অম্বুজা নগরীর কালীবাড়িতে সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন পাহাড় সফরে পরপর দুদিন প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি সম্পন্নের পরে বুধবার বেশ খোলামেলা মেজাজেই পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শীতের আমেজে পাহাড় জেগে ওঠার আগেই কার্শিয়াং সার্কিট হাউস থেকে বেরিয়ে এদিন প্রায় 5 কিলোমিটার হেঁটে মহানদীতে পৌঁছে চা খান রাস্তার দোকানে পেয়ালায় চুমুক দিতে দিতেই দোকানের সামনে বসে গান শোনেন তিনি তারপরে সামান্য কিছু কেনাকাটার পরে আসা যাওয়ার পথে পাহাড়বাসীর সঙ্গে কথা বলে সার্কিট হাউসে ফেরেন মমতা কাল বৃহস্পতিবার বাগডোগরা থেকে উড়ান ধরে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি অতিবৃষ্টির জেরে ধসের ভয়ানক চেহারা দেখতে সরজমিনে পাহাড়ে গিয়েছিলেন গত রবিবার পরিস্থিতি স্বাভাবিক করার কাজ খতিয়ে দেখার পাশাপাশি শিলিগুড়ি ও কার্শিয়াংয়ে পরপর দুদিন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেভাবে কোনো ভারী প্রশাসনিক কাজ না থাকায় স্বাভাবিকভাবেই হালকা মেজাজে ছিলেন তিনি কার্যত শীতের আমেজে পাহাড় জেগে ওঠার আগেই কার্শিয়াং সার্কিট হাউস থেকে বেরিয়ে প্রায় 5 কিলোমিটার হেঁটে মহানদীতে পৌঁছে চা খান রাস্তার দোকানে বসে পেয়ালায় চুমুক দিতে দিতেই তিনি গান শোনেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গলায় হাতের তালে সঙ্গত দেন আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস এরই মাঝে মুখ্যমন্ত্রীকে চা খাওয়াতে পেরে আপ্লুত চায়ের দোকানি আজ সিএম আয়ে আমাদের দোকান মে চা পি কর গায়ে হমকো বহুত আচ্ছা লাগা হে মঙ্গলবারই কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন মহিলারা ভারী পোশাক পছন্দ করেন না হালকা পোশাকেই তারা স্বচ্ছন্দ এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে মহানদীর সোয়েটার বিক্রির দোকানিকেও একই পরামর্শ দেন তিনি পাহাড়ে অতীব ঠান্ডা পড়ায় সেখানকার বাসিন্দাদের ভারী ও মোটা সোয়েটারই পরতে হয় সে কথা মাথায় রেখে মোটা উলের পাশাপাশি সরু ও পাতলা উলের সোয়েটার তৈরি উৎসাহ দেন মমতা এই দোকান থেকেই বাচ্চাদের একজোড়া জুতো কেনেন তিনি হাতের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেয়ে যার পর্নায় খুশি দোকান মালিক হীরা প্রধান সেমনি সুইটার দিখানে কে লিয়ে বলা তো মানে সুইটার দিখাইয়া তো মানে ইয়াঁ পর বন গিয়া এ সুইটার বলা আমাকে মালুম হ্যায় তোমারা কটেশ ইন্ডাস্ট্রি বলা তো ঠিক হ্যায় পতলা পতলা সুইটার ভি বানাও বলা আমি স্কুল বন হ্যায় ইসিলিয়ে ইয়ে থোড়া মানে কিয়া পতলা সুইটার মে বাত মে মে করুন দি মানে বলা উনোনে জুতা খরিদা বাচ্চা কে লিয়ে আমাকে বহুত আচ্ছা লাগা খুশ লাগা রাজ্য কে ইতনা মুখ্যমন্ত্রী কলকাতার বাইরে থাকলে প্রায় প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরোন মমতা এদিনও তার অন্যথা হয়নি তবে তারই মাঝে আসা যাওয়ার পথে পাহাড়বাসীর অভাব অভিযোগ শুনতে ভোলেননি তিনি এটাই মুখ্যমন্ত্রীর অভ্যাস কলকাতা টিভি সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন নদিয়ার শান্তিপুরে শেষ বেলার প্রচারে ব্যস্ত শাসক বিরোধীরা এই বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ে বাজিমাত করতে মরিয়া তৃণমূল বিজেপি সিপিএম এবং কংগ্রেস
विधानसभा निर्वाचने शांतिपुरे जयी होयेछिलेन बीजेपी प्रार्थी जगन्नाथ सरकार, किन्तु तिनि सांसद पदे थाकाय छेड़ेछिलेन विधायक पद। তাই এই কেন্দ্রে তারাই জিতবেন বলে দাবি শাসক দলের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৃণমূলই বাজি মাত করবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তিরিশে অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন, শেষ বেলার প্রচারে নদিয়ার শান্তিপুরে ঝড় তুলল শাসক বিরোধীরা। এই চারটি কেন্দ্রের মধ্যে নদিয়ার শান্তিপুর বেশ উল্লেখযোগ্য, কারণ এই কেন্দ্রে তৃণমূল বিজেপির পাশাপাশি আলাদা আলাদা প্রার্থী দিয়েছে সিপিএম এবং কংগ্রেস। শেষ বেলার প্রচারে ঝড় তুলল শাসক বিরোধীরা। এদিন শেষ বেলার প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করেন শান্তিপুরের ভূমিপুত্র তথা তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখবেন বলে আশা তৃণমূল প্রার্থীর। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে রাস্তায় নেমে এসেছে, তারা তাদের প্রার্থীকে, তাদের প্রার্থী মানে তৃণমূল তাদের দল, তাদের প্রার্থীকে জেতাতে চায়, সেই জন্য মানুষ রাস্তায় নেমে এসে জোয়ার করে আসতে পারছে। অন্যদিকে একটুও জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের 16,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, কিন্তু তিনি সাংসদ হয় বিধায়ক পদটি ছেড়ে দেন। তাই এই উপনির্বাচনে তাদের পক্ষেই মানুষ রায় দেবে বলে আশায় বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। কিন্তু এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করলেও জগন্নাথ সরকার সাংসদ পদ না ছাড়ায় ক্ষোভ জন্মেছে বিজেপির নিচু তলার কর্মীদের, সেদিকেও নজর রেখেছে জেলা নেতৃত্ব। চরম উন্মাদনা, মানুষ আমাদের মানুষের আবেদনকে অগ্রাহ্য করতে পারছি না, তাই বৃষ্টির মধ্যেও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। 200% নিশ্চিত আমি জয়ের ব্যাপারে। অন্যদিকে এই কেন্দ্রে জোট ছাড়াই লড়ছে সিপিএম এবং কংগ্রেস। শেষ বেলার প্রচারে সময় নষ্টে নারাজ দু দলই। বাম প্রার্থী সৌমেন মাহাতর হয়ে প্রচার সেরেছেন সুজন চক্রবর্তী, বিমান বসু, শতরূপ ঘোষের মতো বাম নেতারা। এদিন বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাইলেন বাম প্রার্থী। আমরা মানুষের উৎসাহ পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, অংশগ্রহণ পাচ্ছি, অসংখ্য মানুষ তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা আমাদের সমর্থন জানাচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন। পিছিয়ে নেই কংগ্রেসও। জোট না হলেও সিপিএম বিজেপিকে টেক্কা দিতে মরিয়া কংগ্রেস প্রার্থী রাজু পাল। তাদের পক্ষে মানুষের সমর্থন থাকবে বলে আশাবাদী তিনি। শান্তিপুরের বুকে কংগ্রেসের মাটি, মানুষ জানে কংগ্রেস উন্নয়ন ছাড়া আর কিছু ভাবে না। আর আপনারা যে আমার বিরোধী দল দেখছেন, তাদের যে পায়ের তলায় মাটি নেই সেটা আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। নদিয়ার শান্তিপুরে চতুর্মুখী যুযুধান লড়াইয়ে প্রচার শেষ, তৈরি সব পক্ষই। 30 অক্টোবরে নদিয়ার শান্তিপুরের মানুষের রায় কার পক্ষে যাবে তার উত্তর দেবে 2 নভেম্বর। শান্তিপুর থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। রাজ্যের 3 কেন্দ্রের পাশাপাশি 30 অক্টোবর খড়দাহ কেন্দ্রের নির্বাচন রয়েছে। বুধবার প্রচারের শেষ দিনে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার চালালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা রথীন ঘোষ। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিউ ব্যারাকপুরের লেলিনগড়ের বিভিন্ন এলাকা ঘোরেন তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো বা বাইকে চড়ে জনসংযোগের মাধ্যমে শোভনদেবের হয়ে প্রচার সারেন তিনি। মন্ত্রীর দাবি, খড়দাহ কেন্দ্র থেকে 50,000-এরও বেশি ভোটে জিতবেন শোভনদেব। তিরিশে অক্টোবর গোসাবা সহ রাজ্যের 4টি কেন্দ্রে উপনির্বাচন, তার আগে ভোটের প্রচারে ব্যস্ত শাসক বিরোধী উভয় শিবির। গোসাবার বিভিন্ন এলাকায় ভোটভুটিতে চেপে প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। সুন্দরবনের গোসাবা ব্লকের বিদ্যা গারাল গোমর নদীবক্ষে কর্মী সমর্থকদের নিয়ে ভোটভুটিতে চেপে প্রচার করেন তৃণমূল প্রার্থী। তার দাবি, ভোটের প্রচারে যেভাবে সাড়া মিলেছে তাতে নির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। তো আমরা দীর্ঘ 12-14 দিন ধরে বিভিন্ন দ্বীপে, বিভিন্ন অঞ্চলে আমরা মানুষের কাছে পৌঁছেছি, জনসভা করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে মানুষের যে উচ্ছ্বাস, তাতে বিজেপির প্রার্থীর জামানত জব্দ হয়ে যাবে, আমরা 1 লক্ষের বেশি ভোটে জিতবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আজকের শেষ ভোট প্রচার, 5টায় ভোট প্রচার শেষ হয়ে যাবে। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।
नजर रखबो এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আসানসোল থেকে দেরাদুনে ঘুরতে গিয়ে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের, গুরুতর জখম সাত জন, তারা চিকিৎসাধীন। খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের, গুরুতর জখম আরো সাত পর্যটক, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। আসানসোল থেকে দেরাদুনে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে পাঁচ পর্যটকের। বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, বিস্তারিত জানতে চাইব। দেখো, আমরা আসানসোল থেকে, আসানসোল রানীগঞ্জ থেকে মোট প্রায় ৩০ জন পর্যটক তারা ঘুরতে যায় দেরাদুনে, এবং দেরাদুনে ঘুরতে যাওয়ার পরে এবং আসার পথে ঠিক তারা যখন দেরাদুন থেকে অন্যদিকে আর হাঁটছিলেন উত্তরাখণ্ডের দিক থেকে, সেই অবস্থায় তাদের গাড়ি কোনো কারণে খাদে পড়ে যায়। একটি গাড়ি খাদে পড়ে যায় এবং এই গাড়ি খাদে পড়ে যাওয়ার ফলে ১২ জন সেই গাড়িতে ছিল, বাড়িতে তার মধ্যে ৫ জন মারা যায়, তার মধ্যে ৩ জন মহিলা এবং ২ জন পুরুষ, এবং বাকি ৭ জন তারা আহত। তারা নিকটবর্তী যে হাসপাতাল আছে তাই সেখানে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। এবং আমরা দলের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি এবং তারা জানান যে ৫ জন যারা আছেন, বাকি যে ৮ জন আছে তারা এখন সেফ আছে, তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ১২ জন তার মধ্যে ৭ জনের মধ্যে ১ জন আশঙ্কাজনক আছে। অহনা পবিত্র, এই মুহূর্তে যে ৭ জন আহত তাদের ঠিক কি অবস্থা? তারা এখন খুব কি পরিস্থিতি তারা এখন সেই রকম ভাবে বলতে পারছে না যারা সঙ্গী সাথী আছেন, কিন্তু তারা বলছে যেটুকু ঘটনা তাদের মধ্যে স্থিতিশীল, কিন্তু কয়েকজনের মধ্যে কয়েকজনের আশঙ্কাজনক ঘটনা অসংখ্যজনক অবস্থায় তারা আছে। যেহেতু ঘটনা হঠাৎই ঘটে এবং তাদের পেছনে আরেকটি গাড়ি ছিল, আরো ২টো গাড়ি ছিল, সেই তারা যে অবস্থায় দেখে তারা এখন আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা সেই মতো ভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারছে না, কিন্তু তারা একভাবে হতবাক যে এই ঘটনা ঘটেছে এবং তারা ৫ জন যে মারা গেছে, ৩ জন মহিলা এবং ২জন পুরুষ, তা কিভাবে এই হচ্ছে সেই চিন্তায় চিন্তিত তারা। ধন্যবাদ পবিত্র, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মদিন উদযাপন করা হলো পূর্ব মেদিনীপুরে কাঁথির দেশপ্রাণ ব্লকে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সাধারণ সম্পাদক তথা কাঁথি দেশপ্রাণ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তরুণ জানা। বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটেতে চণ্ডী ভিটেতে স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মৃতিচারণা করা হয়। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত করা সত্ত্বেও, তাতেও বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। কারণ এই মাটি বিভাজনে বিশ্বাস করে না, এই মাটি হিন্দু মুসলিমের বিভাজন চায় না, এই মাটি সম্প্রীতির মাটি, এই মাটি ঐক্যের মাটি, এই মাটি বীরেন্দ্রনাথ শাসমলের মাটি, আর এই মাটিতে কোনোভাবেই আমরা বিভাজন করতে দেব না। আমাদের শেষ রক্ত থাকতে বীরেন্দ্রনাথ শাসমল মাথা উঁচু করে যেভাবে মানুষের পরিষেবা দিয়েছেন, যেভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার মানুষের পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। যিনি বলেন মাটির ছেলে দেশপ্রাণের কথা বলেন, আমি বলি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের চরিত্রটা তিনি তো ভালো করে জানেন। আমি কাউকে অশিক্ষিত, কাউকে আমি ছোট করতে যাই না, আমি বিশ্বাস করি কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। তবে এটুকুই স্মরণ করে দিতে চাই যে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ইংরেজদের বিরুদ্ধে মাথা নত করেননি, লড়াই করেছিলেন, মেরুণ্ড বিক্রি করে দেননি। যদি বীরেন্দ্রনাথ শাসমলের মাটির ছেলে বলেন, তাহলে কী করে যে সরকারের মন্ত্রী ছিলেন কি করে তিনি মাথা বিক্রি করে দিলেন আজকে বাইরের লোকের কাছে, আজকে তাদের পা ধরেছেন, আমাদের ব্লককে কলুষিত করেছেন, আমাদের কাঁথিকে অপমানিত করেছেন, আজকে কাঁথির মানুষকে লোকে সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষ বলছেন এই মাটি নাকি গদ্দারের জন্ম দেয়। আমরা বলি এই গদ্দার বিচ্ছিন্ন কোনো ঘটনা। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। বন্দে মাতরম মন্ত্রে মা কালীর পুজো শুরু হয় এবং আরতির পর ওই মন্ত্র উচ্চারণে মন্দিরে দরজা বন্ধ করা হয়।
এমনই পরম্পরা মেনে দুর্গাপুরের প্রাণকেন্দ্রে সিটি সেন্টারের অম্বুজানগরীর কালী মন্দিরে পুজো হয়ে আসছে। মন্দির ঘিরে রয়েছে নানান লোককথা। কথিত রয়েছে, ভবানী পাঠক ও দেবী চৌধুরানী মন্দিরের পিছনে জলাশয়ে স্নান সেরে কালীকে পুজো দেওয়ার পর ডাকাতিতে যেতেন। লুটের টাকা গরিব এবং বিপ্লবীদের মধ্যে বিলিয়ে দিতেন তারা। পরে স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের আস্তানা হয়ে ওঠে ওই মন্দির। বিপ্লবীরা ভারত মাতা রূপে তারা মা কালীকে পুজো করতেন। সেই থেকেই পুজোর এই রীতি চলে আসছে। দুর্গাপুরের সিটি সেন্টারে শতাব্দী প্রাচীন এই কালী মন্দির নিয়ে আছে নানান ইতিহাস। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর মাতৃ মন্দির বলে সবাই জানেন এটাকে, এবং অনেক বিপ্লবীদের আস্তানা ছিল এখানে। তাই আজও বন্দে মাতরম ধ্বনিতে মন্দির খোলা হয়, মন্দিরে পুজো হয় এবং মন্দির বন্ধ করার সময় আবারও বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে এই পুজো শেষ হয় এবং মন্দির বন্ধ করা হয়। বাংলায় যখন পালযুগ সেনযুগের শাসন ছিল সেই সময়কার মন্দির। পরবর্তীকালে আপনার ভবানী পাঠক দেবী চৌধুরানী ওনারা এসেছিলেন, ওনারা এখানে মায়ের পুজো করতেন, মায়ের সাধনা করতেন। সেই সময় বিপ্লবীরা এখানে মায়ের পুজো করতেন এবং সেই তখন থেকেই আমাদের চলে আসছে। আমাদের মূল মন্ত্র হচ্ছে এখানকার, ওম বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম, ওম ঐক্যং শরণং গচ্ছামি, ওম সত্যম শরণং গচ্ছামি, ওম স্বরাজ্যম শরণং গচ্ছামি। এই মন্ত্র দিয়েই মায়ের মন্দির খোলা হয়। আবার আরতি শেষে মায়ের যখন মন্দির বন্ধ হয় তখনও এই মন্ত্রই উচ্চারণ করা হয়। আমাদের পুজোর একটু বিশেষত্ব আছে, আমাদের পুজো হয় এখানে ভূত চতুর্দশী, মানে যে দীপাবলি মায়ের পুজো হয় তার ঠিক আগের দিন। কালী পুজোর ঠিক আগের দিন ভূত চতুর্দশীর দিনই এখানে পুজো হয় অন্য মতে, এবং এই পুজো ঘিরে মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস থাকে, প্রচুর ভক্তের সমাগম হয় এবং এটাকে বিপ্লবীদের মন্দির হিসাবেই জানেন সকলে। এবং এই বিপ্লবীদের যে ইতিহাস সেটা লোকের মুখে মুখে প্রচলিত এখানে। দুর্গাপুর থেকে ক্যামেরা তাপস গোপের সঙ্গে সঞ্জীব সুই, কলকাতা টিভি। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। কালী পুজোর সময় বাড়ে জবার মালার চাহিদা, এতটাই বাড়ে যে এই মালার যোগান দিতে কালঘাম ছোটে ফুল ব্যবসায়ীদের। তাই এখন চাহিদার সঙ্গে পাল্লা দিতে লাল প্লাস্টিক, কাপড়, সুতো দিয়ে গাঁথা হয়েছে লাল মালা। দিন রাত এক করেই সেই মালা তৈরি করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাঞ্জনপল্লী মালাকার শিল্পীরা। তবে নাওয়া খাওয়া ভুলে মেহনত করলেও মিলছে না সঠিক পারিশ্রমিক, মন ভালো নেই শিল্পীদের। ও তোর গন্ধ না থাক যা আছে রে, নয়তো ভূ আবরণ। কালী পুজোতে মন্দিরে মন্দিরে এই শ্যামা সঙ্গীত যেন কানে বাজে, কিন্তু এই গানের আক্ষরিক অর্থ খুঁজে পাওয়া গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে। কালী পুজোয় জবা ফুলের মালার চাহিদা থাকে আকাশ ছোঁয়া। বর্তমানে জবা ফুলের যোগান কমেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্লাস্টিক ও কাপড়ের তৈরি জবা ফুলের বিকল্প মালার চাহিদা। কালী পুজোর আগে দিন রাত এক করে মালা গেঁথে চলেছেন কাঞ্চনপল্লীর মালাকার শিল্পীরা, কিন্তু এত খাটনির পরেও মেলে যত সামান্য অর্থ। মালাই বানাই আমরা, আমাদেরকে মালাই দিতে থাকে, সব রকমের মালা দেয়, পাপড়ির মালা দেয়, কালী সরস্বতী পূজার মালা দেয়। দিনে আমরা বড় মালা তো তিনটা হয়, মানে এক ঘন্টা লাগে একটা বানাতে, এক ঘন্টা দেড় ঘন্টা কোনো ব্যাপার না। এগুলা বড়গুলা দেয় তোমার 600 কাগজের হয় 25 টাকা দেয় ছয়টা, আর 300 কাগজের জবা ফুলের দিল তোমার 20 টাকা 25 টাকা। মূলত কাঞ্চনপল্লীর ঘরে ঘরে গৃহিণীরাই নাওয়া খাওয়া ভুলে মালা গাঁথেন, তার সঙ্গে বাড়ির ছেলেমেয়েরাও হাত লাগান কাজে। পুজোর আগে হাজার হাজার মালা তৈরি করেন কাঞ্চনপল্লীর মালাকার শিল্পীরা। মেন আমরা কলকাতা থেকে মাল, কাঁচা মাল নিয়ে আসি, নিয়ে এসে এখানে কাটিং ফাটিং করে সাইজ করে বাইরের মহিলাদের দিয়ে ডজন হিসাবে গাঁথানো হয়। এই মেলায় বিক্রি লোকালে হয় রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা, মাল্লা, ইটাহার। পুজোর আগে লাল মালার চাহিদা মেটাতে দিন রাত এক করে মূলত কাপড়, প্লাস্টিক, সুতো দিয়ে চোখলতা, পাঁচ ফুল, জবা ফুল, রজনীলতা সহ বিভিন্ন ধরনের লাল মালা তৈরি করে যাচ্ছেন তারা। এই মালা পাড়ি দেয় ভিন জেলাতেও। এই মালাই শোভা পায় কালী মায়ের গলায়। জবা ফুলের ঘাটতি মেটানোর জন্য
কাপড় ও কাগজের ফুলের মালা তৈরি হচ্ছে রায়গঞ্জের কাঞ্চনপল্লি। উত্তর দিনাজপুর থেকে অমিত দে, কলকাতা টিভি। সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য ম্যানগ্রোভ সহ অন্যান্য গাছ লাগাতে বলেছেন মুখ্যমন্ত্রী। এলাকার নদী বাঁধ রক্ষার জন্য ইতিমধ্যেই সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ম্যানগ্রোভের চারা রোপণ করেছে। বাঁচলে সুন্দরবন, বাঁচবে তুমিও, এই স্লোগান তুলে টিয়ামারিতে ম্যানগ্রোভের চারা রোপণ করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বাঁচলে সুন্দরবন, বাঁচবে তুমি, ম্যানগ্রোভের চারা বসিয়ে অভিনব উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, মিনাকা, হারোয়া, হাস্তাবাদ, সন্দেশখালি সহ একাধিক নদীর পাড়ে তারা বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগালেন। প্রায় 8,000 ম্যানগ্রোভের চারা, হেতাল, গরান, গেওয়া, কেওড়া, কাঁকড়া বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তারা একদিকে নদীবাঁধ রক্ষা, অন্যদিকে পরিবেশ বাঁচানো তাদের মূল উদ্দেশ্য। আমরা প্রায় 8,000 ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের দয়াপুরে একটি নার্সারি থেকে এনেছিলাম, যার প্রায় সবটাই আজকের রোপণ করা হলো। হাসনাবাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের টিয়ামারিতে প্রায় 1,200 ফুট নদীর চর বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ করার পরিকল্পনা এবং আজকে রোপণ করছি আমরা। ইতিমধ্যে রাজ্য সরকার 2/24 পরগনার জন্য প্রায় 15 কোটি ম্যানগ্রোভের চারা বসানোর কথা ঘোষণা করেছে। তার কাজ ধাপে ধাপে চলছে। এরপরে সরকারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের একটাই উদ্দেশ্য যে দূষণযুক্ত সুন্দরবনকে স্বাভাবিক পথে আনতে তাদের এই অভিনব কর্মসূচি। তাই সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু গাছ ঘটা করে বসালে হবে না, তার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই নিয়ে তারা তাদের কর্মসূচি লাগাতার চালিয়ে যাবে বলে জানিয়েছেন। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। কাটোয়া 2 নম্বর ব্লকের মধ্য দিয়ে বয়ে গেছে ব্রাহ্মণী নদী। মালঞ্চ ও দেয়াসিন দুই গ্রামের মধ্যে যোগাযোগের জন্য একমাত্র ভরসা নরবরে এই বাঁশের সেতু। বেহাল দশা থাকায় সেতুতে হামেশায় দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার সেতু ভেঙে নিচে পড়ে গিয়ে 2 ব্যক্তি জখম হয়েছেন। পাকা সেতুর দাবি প্রশাসনের কাছে জানালেও সুরাহা মেলেনি বলে অভিযোগ নদীর দুই পাড় লাগোয়া একাধিক গ্রামের বাসিন্দাদের। মালঞ্চ, দিয়াসিন, কুলগাছি, খাসপুর এবং এর সঙ্গে আরও বহু অনেক গ্রাম, তার সঙ্গে যোগাযোগের একটাই রাস্তা এই ব্রহ্মাণী নদীর ওপর এই বাঁশের সেতু। এই সেতুর পাকাপাকিভাবে এলাকাবাসীরা দাবি করে যাচ্ছে প্রায় 70 বছর ধরে এটা পাকা হোক। 1976 সালে প্রথম তৎকালীন রাজ্য সরকার এই সেতুর জন্য দেখতে আসেন, পরিদর্শন করেন, আদতে কাজ হয়নি। এরপর তৃণমূল ক্ষমতায় আসার পর 2011 সালে এই সেতু নির্মাণের আবার ফের দাবি ওঠে এবং সেই দাবির মান্যতা দিয়ে এলাকার সাংসদ সুনীল মণ্ডল তার সাংসদ তহবিলের টাকা থেকে এই অর্থ বরাদ্দ করেন, 1,42,00,000 টাকা। কিন্তু দেখা যাচ্ছে সেই কাজ থমকে গেছে, আজকে প্রায় 2 বছর হলো। ফলে ভোগান্তির শিকার এই মালঞ্চ, দেয়াসিন এবং আশেপাশে প্রায় 1,000 মানুষের, তাদেরকে নিত্য দিন ওই ভাঙা বাঁশের সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে, যার ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাঁশের ব্রিজটা আমাদের খুবই খারাপ অবস্থায় হয়েছিল, প্রধানকে জানিয়েছি, প্রধান বলেছে ব্যবস্থা করে দেবো, কিন্তু 3 জন কালকে পড়ে গেছে, মানে কোনো জিনিস ইয়ে নিয়ে, তা আমরা গ্রামের লোক উদ্ধার করে মানে ছিঁড়ে খুঁড়ে গেছে বা ফেটে ফুটে গেছে, আরও হাসপাতালে ডাক্তার দেখিয়ে মা তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানালেন যে এই সেতু বরাদ্দের জন্য যে অর্থ তা পঞ্চায়েতের হাতে নেই, ফলেই সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। গতকালও এই বাঁশের সেতু দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজন, কপালক্রমে বেঁচে যায়। আমাদের সিঙ্গি এবং গাজীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী যে ব্রহ্মাণী নদী, তার উপর যে স্থায়ী সেতু, সেই সেতুর দাবি প্রায় 70 বছরের মানুষের। সেই সেতু নির্মাণ হচ্ছে আপনারা জানেন যে এমপি ফান্ড থেকে। বাঁশের অস্থায়ী ব্রিজ আমাদের প্রত্যেক বছরই বর্ষার সময় সংস্কার করতে হয়। এবছর প্রবল বর্ষণ এবং অত্যধিক বর্ষণের কারণে বারেবারে ওই বাঁশের ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বর্তমানে আইএসডিপি পরিচালিত পঞ্চায়েতে
যে ব্যবস্থা তাতে বাঁশের ব্রিজ সংস্কার করার মতো কোনো ফান্ড নেই, সেখানে স্কিম পারমিট করছেন না তারা। তাই আমরা গ্রাম পঞ্চায়েতকেও জানিয়েছি, গ্রামবাসীদের আমরা বলেছি যে আপনারা আপৎকালীন অবস্থায় এটা করে নেন, আমরা যেভাবেই হোক গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি আমরা আপনাদের টাকা বরাদ্দ করে দেবো, এবং যাতে মানুষ পারাপার করতে পারে সেটাই আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেটা তাদেরকে জানিয়েছি। গ্রামবাসীরা বলছেন আদতে যদি এই সেতু পাকা না হয় তাহলে কিন্তু আগামী দিনে বড় সড়ো দুর্ঘটনা ঘটবে। কাটোয়া থেকে ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।